ভারতীয় রেলওয়েতে যাত্রী নিরাপত্তা কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শিলচর রেলওয়ে স্টেশনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষে এতে উপস্থিত ছিলেন দোলন চক্রবর্তী, শ্রবণ কুমার গোয়ালা এবং শিলচর রেল স্টেশনের স্টেশন মাস্টার বিপ্লব দাসসহ বিভাগীয় আরও অনেকে। পরে বক্তব্য রাখতে গিয়ে ডিএলএস এর পক্ষে সুজাতা দত্ত জানান, রেলওয়েতে যাত্রী নিরাপত্তা ঠিক কতটা রয়েছে তা নিয়ে আলোচনা করতেই মূলত তারা এই সচেতনতা সভার আয়োজন করেছেন। রেলওয়ে প্যাসেঞ্জার সেফটি নিয়ে আলোচনা করার জন্য, কি যে রেলওয়ে ব্যবস্থা কি এরকম আছে, যেটা কি ওরা স্টেপস নিচ্ছে যেখানে আমাদের প্যাসেঞ্জারটার সেফটির জন্য কি করছে। তো এখানে জানতে পারলাম কি যে 182 হেল্পলাইন নাম্বার আছে, যেটা ডাইরেক্টলি ইটস এ টল ফ্রি নাম্বার যেটাতে ফোন করলে যেখানেই থাকে রেলওয়ে পুলিশ ইমিডিয়েটলি খবর পেয়ে যান, আর নেক্সট স্টেশনেই যদি আমরা চলা গাড়িতে থাকে তো ওরা ইমিডিয়েটলি গিয়ে ওটাকে অ্যাড্রেস করতে পারে। তো আমি যেটা বুঝলাম, এই 182টার পাবলিসিটি আরও বেশি প্রয়োজন। সুজাতা বলেন, তারা এখানে এসে যা দেখতে পেয়েছেন তাতে তারা অনেকটাই আশ্বস্ত, তবে এটাকে আরও উন্নত পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায় তা সুনিশ্চিত করতে হবে, প্রচার এবং প্রসার আরও ভালো করতে হবে, তবেই তা আম জনতার কাছে পৌঁছবে। তেওঁলোকে কোৱা মতেটো ঠিকেই চলি আছে, দেখিছে আছে, কিন্তু মই সেইটোকে ক'লোঁ কি যে আৰু পপুলাৰ কৰাৰ দৰকাৰ। যিখিনি আছে, যোনটো আছে, সেইটো খালি আছেই নহয়, মানুহে গম পাবও লাগিব কি যে এই সেৱাটো আছে আৰু এইটো ছাৰ্ভিচেছটো আমি দিব পাৰিব লাগিব। দেট ইজ দ্য চেলেঞ্জ, টু লেট মেক পিপল এৱেৰ, কি যে জানা কি যে এইটো আছে আৰু সেইটো সিহঁতি লাভটো ল'ব পাৰিব লাগিব।